আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথম পার্টটা যাওয়ার পর আজকে আমরা আসলাম দ্বিতীয় পার্টে, এবং প্রথম পার্টে মানে ফেসবুকে একজন কমেন্ট করছিল যে ট্রাফিকের সাথে পারাপারি না থাকলে বলে মজা থাকে না। আচ্ছা ঠিক আছে, আমার ট্রাফিক হাই ছিল ওই দিন, যার কারণে আমি পারাপারি করতে পারিনি। আর পার্ট টুতে আমরা ইনশাল্লাহ বগুড়া থেকে সিরাজগঞ্জের ভিতরে রোড ধরে ইনশাল্লাহ আমরা চন্দ্রা চন্দ্রা না ইলেঙ্গা পর্যন্ত আগাবো। তার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ইলেঙ্গা থেকে ঢাকা পর্যন্ত যাব। তো আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। হানিফের এই স্কিনটা যতদূর জানি রিপেইন্ট করা হয়েছে, এবং যা যা দরকার ছিল একটু রিবডি করা বা যা যা দরকার এটা বলে করা হয়েছে, এবং এই পেইন্টটা বলে এখন আর নাই। এই পেন্টটা খুব সুন্দর একটা পেন্ট ছিল, সবারই ভালো লাগতো। আর বর্তমানে আমি আসছি হচ্ছে বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে। আমি বাসটা দাঁড় করা রাখছিলাম হানিফের পিছনে, কিন্তু আমি ইমার্জেন্সি ব্রেক না দেওয়াতে বাসটা পিছনে সরে গেছে। আচ্ছা যাই হোক, সরছে না সরছে, আমরা এখন বেশি দেরি না করে উঠে পড়ি বাসে, কারণ দেখতেছি কীভাবে ট্রাফিক আসতেছে, যে কোনো সময় ট্রাফিক বেঁধে যেতে পারে। এবং আমি কিন্তু বর্তমানে চালাবো হচ্ছে নাবিলের ইনোভেটিভ স্ক্যানিয়া, যেটা মানে আমাদের ইমতিয়াজ ভাই যে স্ক্যানিয়াটা বানিয়েছে, স্ক্যানিয়া ইনোভেটিভ, আমরা ওই বাসটা চালাবো আজকে। তো চলো না আমরা যাত্রাটা শুরু করি এখন। দরজা লাগাই তো বলি। আমরা যে মোড়টা ক্রস করলাম ওটা হচ্ছে বনানী, এবং আমরা এখন বর্তমানে যাচ্ছি হচ্ছে মাছিরা, বা তার পরবর্তীতে হচ্ছে বি ব্লক, যেখানে ক্যান্টনমেন্ট আছে, এবং ক্যান্টনমেন্টের পাশে একটা ফ্লাইওভারও আছে। তো গাইস, যারা এমবিডি 6.1 খেলেন তারা কিন্তু জানেন যে রাস্তাটা কিন্তু এখানে এরকম না, রাস্তাটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আর যারা 7.2 কিনছেন তারা তো 7.3 পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, তারা জানেন যে এখানকার রাস্তাটা কতটা সুন্দর, বাস্তবের সাথে মিল রেখে আমি বগুড়াতে থাকি। আমি ঠিক সেম টু সেম মানে রাস্তার মাঝখানে কিন্তু এইভাবে করে দেওয়া আছে, মানে গাছ লাগানোর যে ইয়াটা ঠিক এইভাবে কিন্তু দেওয়া আছে, বাস্তবের সাথে মিল রেখে কিন্তু করা হয়েছে একদম সুন্দর মতো। কেমন যেন একটা ওয়েদার। আচ্ছা ট্রাফিক ট্রাফিক আমি ওয়ান দিয়ে রাখছি গাইস আজকে, যেন আপনারা সবাই পারাপারি দেখতে পারেন, দেখি কি হয় আজকে। জি আন্ডারস্কোর সেট আন্ডারস্কোর ওয়েদার ওয়ান। ওরে ঘন কুয়াশা গাইস, এটা তো হবে না, কারণ জিনিসপত্র দেখা লাগবে। টু ভালো আছে, ফোর ভালো আছে, সিক্স কোনো চেঞ্জই নেই। সেট টাইম 14 করি, 13 করি, আশা করি এবার একটু ভালো দেখতে পারবেন আপনারা। 12টাই মনে ভালো ছিল গাইস, আশা করি দেখতে অস্বস্তি বোধ না হচ্ছে আপনাদের গাইস। মাঝিরা ক্রস করছি, মাঝিরা ক্রস করে এখন আমরা বি ব্লকে
ফ্লাইওভার, ওই ফ্লাইওভার থেকে নিচে এবার ধীর আকাশ, এবং ফ্লাইওভারটা নিচে দেখি কিরকম বেঁকে উঠছে, বেঁকা ভাবে উঠে উঠছে। ফ্লাইওভারের ওই পাশে, মানে এই পাশে হচ্ছে একটা বাজার, এবং বাজারের ওই পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট, খুব সুন্দর লাগে। আর গাছপালাটা কিরকমই আছে, ক্যান্টনমেন্টের ভিতরে দেখা যায় না, কিন্তু বাজারটা দেখা যায়। এখনো বলা যাবে যে কাজ এখনো চলমান আছে, যার কারণে এখন ওইভাবে কোনো কিছু সেট করা হয়নি, বাট ইনশাল্লাহ সেট করে দেওয়া হবে। এরপর 9 মাইল, তারপর হচ্ছে আরো অনেক জায়গা পরে, কিন্তু সব জায়গা তো ওইভাবে ডিটেলস করে বলাও সম্ভব না, আবার দেখানো সম্ভব না যে এটা হয়তো এই জায়গা হবে, ওই জায়গা হবে। তাই আমি জাস্ট চালা যাবো ব্লগ থেকে শেরপুর রোড, আশা করি সবাই দেখবেন এবং আশা করি সবারই ভালো লাগবে। এবং এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, জায়গাটা কিন্তু মানে রাস্তা এবং জায়গাগুলো কিন্তু ঠিক বাস্তবের মতন করে সাজানো হয়েছে, তাই যেন ভালো একটা ফিলিংস পাওয়া যায়, খুব সুন্দর একটা ফিলিংস পাওয়া যায়। আর যারা বর্তমানে তো এমবিডি 7.2 চলতেছে, আরে যারা 7.2 কিনবেন তারা 7.3 কিন্তু ফ্রিতেই পাবেন। তো যারা কিনতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যোগাযোগ করবেন। আমাদের এমবিডির অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপ, ওখানে যোগাযোগ করলে আকাশ ভাই আপনাকে কিনতে সাহায্য করবে, অর্থাৎ সেখানে আপনি আকাশ ভাইকে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করতে পারবেন কেনার জন্য। শেরপুর পৌঁছে গেছি, এবং এটা কিন্তু, হ্যাঁ এটাও সত্য যে শেরপুরের যে জায়গাটা, যে রোডগুলো কিন্তু এখন বর্তমানে এরকম 4 লেন হয়ে গেছে শেরপুর শহরের ভিতরে। আমি গেছি দেখছি এবং ঠিক সেম টু সেম হয়েছে, এবং আকাশ শহর কিন্তু ঠিক ওইভাবেই বানাইছে, শেরপুরের ভিতরে রাস্তাটাও 2 লেন করে গেছে, অনেক সুন্দর মতো হয়েছে। বাস ড্রিফটিং করে চলুন সামনের এই ইয়াটাতে আমি ড্রিফট করবো। ড্রিফটিং করতে গেছি, আমি ধরা খেয়ে গেছি, ভালো ধরা খাইছি গাইস, বাস তুমি 8 টাকা ছিল, এরকম মারতে হইতো তাও বাস আসতো। হাতের উপরে তুলছে মানে একদম ভালো খাদ্য, একটা ভিডিও দিলাম আকাশবাসের সাথে, আমি কনভে খেলছিলাম, তো ওখানে দেখ সবাই দেখতে পাইছেন যে এবার কিন্তু হচ্ছে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটের যে রোডটা আছে ওই রোডটা কিন্তু এবার আকাশ ভাই আপডেট করছে। ওরে ব্রেক, আচ্ছা একটা জিনিস ঠিক করে নিতে হবে, সরি গাইস, একটা 1.48 মানে আমি তো 1.44 এবং 48 একসাথে খেলি, যার কারণে এটা ঠিক করে নিতে হয় বারবার। আমি ভাবতেছিলাম হয়তো বা এখনো
বাম দিক দিয়ে যাওয়া লাগবে।
সাসপেনশনটা উঁচু করে নিলাম, কারণ গির্জাটা তো অনেক উঁচু নিচু জায়গা আছে, খুব সহজে গাড়ি পারি খাবে, এইটুকু আমি শিওর। আমি চালাইছি দেখে বলছি। বাস্তবে ঠিক এরকমই চিপ একটা রাস্তা গাইস, অনেক অনেক ন্যারো একটা রোড, অনেক ন্যারো একটা রোড মুখে আসতেছিল না এটা। এখান থেকে কিন্তু ডবল লেন, মানে আসা যাওয়া করার দুই লেনই আছে গাইস, এক লেন দিয়ে আসবে আর এক লেন দিয়ে যাবে, অনেক ন্যারো একটা রোড, গাড়ি বুঝে ঢুকাতে হবে নাহলে কিন্তু লেগে যাবে গাইস, খুবই কেয়ারফুলি চালাতে হবে গাইস। এখন আমি কোনো ইনকামিং পাইলাম না, ব্যাপারটা সাংঘাতিক, মোড়গুলো তো খুব স্লো যাওয়া লাগবে, কারণ বলা যায় না হঠাৎ করে দেখবেন মুখ বের হয়ে আসছে। এই দেখছেন গাইস, এটাই আমি বলছিলাম যে মুখ বের হয়ে আসছে। একটা জায়গা এবং দেখছেন গাইস, ওই দেখুন গাইস ট্রাফিক আসতেছে যাচ্ছে, ট্রাফিক কমানো যার কারণে আপনার ট্রাফিক কম দেখতেছেন। সরি গাইস, আমি ট্রাফিকটা একটু বাড়াই দিই, নাহলে এই জায়গাটার মজাটা আপনারা বুঝবেন না গাইস। ট্রাফিক থ্রি করে দিলাম আমি গাইস, অনেক সাবধানে চালাতে হবে গাইস, কারণ বুঝতেছেনই তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আর বাস্তবে ঠিক এরকমই চেপে একটা রাস্তা গাইস। কত জায়গা গাইস, ওভারটেক করে কি সুন্দর ঢুকে যেতাম, আমি পিছিয়ে পিছিয়ে ঢুকে যেতাম, আন্দাজে ব্রেক মারে 100 কিলোমিটার দূরে থাকা অবস্থায় ব্রেক মারে, চালাতে পারে না আর আসছে রাস্তায়। বসানো হয়েছে এই মোটার কারণে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে ট্রাফিকের কোনো দোষ নেই গাইস। মোটর অনেক কড়া একটা মোড় গাইস, জায়গা নিয়ে বুঝে ঘুরাতে হবে গাইস।
কেউ ভুল করে সোজা যায় না গাইস, রাস্তা কিন্তু বামে। আমি প্রথমবার এই ভুলটাই করছিলাম। একটা ছবি তুলে নিই থাম্বনেইলের জন্য, যেটা আমি থাম্বনেইলে দিব। আপনারা চাইলে ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারেন গাইস। জায়গাগুলো এত উঁচু যে লেগে যায় গাইস, তো সবাই সাবধানে চালাবেন জায়গাগুলোতে। লাগেনি, হানি ঢুকাতে গেছিল, পারি না কিছু নি, পারি না কিছু না, উঠে দিতে হবে এইভাবে গেছে। দেখুন আমিও পারি। সামনে এক্সেল ভেঙে গেছে গাইস, রাস্তার মাঝখানে ট্রাকের এক্সেল ভেঙে গেছে, তবে চিপা রাস্তায় গেছে। আরেকটা পিক তুলবো, আপনারা চাইলে এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড 20 সেকেন্ড বের হবে না, যাক ছবি তুললাম না গেছে। আপনার চলে ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারেন ভিডিওটা গাইস।
মশা। আচ্ছা 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 আচ্ছা, ব্রেক না ধরে যে ডানের উপরে এসে ইয়া করেন, হয়তো আপনার বাস জাম্প দিবে, নয়তো আপনার বাস একদম পুরো থাম করে আটকে যাবে। দেখা যাক কি হয় এখন। এই ব্রিজটা ভালো গাইস, এই ব্রিজের ছবি তুললে হয়তো ভালো হবে। ট্রাফিকও লেগে আছে, অনেক বড় একটা ট্রাফিক, এবং ব্রিজটাও দেখতে সুন্দর। হয়তো বা ওটাই করা লাগবে যেটা আপনারা ভাবতেছেন গাইস। আমরা এখন বর্তমানে হচ্ছে সিরাজগঞ্জ শহরে ঢুকতেছি গাইস। ঢোকার সময় এরকম একটা উঁচু জায়গা আছে, এটা আমার মনে আছে যখন আমি সিরাজগঞ্জ শহরে গেছিলাম, ঠিক এরকম একটা উঁচু জায়গা আছে। আমি ডানে যাব, ল্যাগ দিচ্ছে জানি গাইস। সিরাজগঞ্জ শহর আমি তো পুরোটা ঘুরে নিই, কিন্তু যতটুকু ঘুরছি আপনাদেরকে দেখাবো গাইস। সিরাজগঞ্জ শহর কিন্তু এখনো আন্ডার ডেভেলপমেন্ট, সেটা কিন্তু বলে দিতে হবে। যারা সিরাজগঞ্জ থাকেন তারা এই চত্বরটা খুব সুন্দর মুখ্যতাই জানেন, এবং এই চত্বরটা কিন্তু খুব সুন্দর করে ডিটেলস করা হয়েছে গাইস। কারণ দেখুন, দেখলে আপনাদের মনে কিন্তু মনটা ভরে যাবে যে অনেক সুন্দরভাবে ডিটেলস করা হয়েছে এই জায়গাটা গাইস। ম্যাপে নাই বাট আমরা যাব।
যাব গাইস আমরা। এখান থেকে আমরা টানে যাব আবার। বামে হচ্ছে জেনিনের বাস স্ট্যান্ড, আর ডানে হচ্ছে এসআইয়ের মানে কাউন্টার। ফুল রোডে ঢুকছে, এই রোডে তো যাওয়া হবে না, ওটা জ্যাম্পেতে আছে। ভাই যাই না, যাই না ভাই, যাই না, এই রোডে জ্যাম করে আছে ভাই। এ শোনে কার কথা ভাই, সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড, যেটা আমাকে আকাশ ভাই গত ভিডিওতে দেখাইছিল, তাই আমি এখানে ভিডিওটা শেষ করব। আশা করি বগুড়া থেকে সিরাজগঞ্জে যতগুলো রুট আপডেট করা হয়েছে সবই আপনাদেরকে দেখাতে পারছি, এবং আশা করি ফ্লাইওভারগুলো মানে আপনাদের ভালো লাগছে, কারণ বাস্তবের সাথে মিল রেখেই কিন্তু সব কিছু বানানো হচ্ছে গাইস। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে গাইস, ভালো লেগেছে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, এবং যদি আপনারা ম্যাপটা কিনতে চান, যদি না আপনারা ম্যাপটা যদি কিনতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জ আমাদের মেসেজ কী বলে ম্যাপ অফ বাংলাদেশের মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন, সেখানে আকাশ ভাই থেকে আপনারা ম্যাপটা কিনে নিতে পারবেন গাইস। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই গাইস, আশা করি সবার ভালো লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, এবং ওয়েট ফর পার্ট 3, সিরাজগঞ্জ টু এলেঙ্গা বা সিরাজগঞ্জ টু ঢাকা। তো আজকের মতো এই পর্যন্তই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি গেমিং, আসসালামু আলাইকুম গাইস।